আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো প্লাজো সালোয়ার কিভাবে কাটিং করতে হবে কাটিংয়ের চেয়ে বেশি সমাধান যে সমস্যাগুলো হয় কাটিংয়ের সময় এবং কি শিলানোর সময় সেই সমাধানগুলো করার চেষ্টা করবো আজকে যে কেন উপরের দিকে টান হয়ে থাকে অথবা হাইয়ের এখানে কেন টান হয়ে থাকে উপরের দিকে কেন সাইড থেকে এভাবে উঠে থাকে বটে থাকে তো এই সমস্যাগুলো আজকা সমাধান আপনাদেরকে দেখাবো আপনারা যেই কোনো প্লাজো একদম আপনারা চাইলে পুরোটা গের পুরাটা গের যে প্লাজোগুলার মধ্যে আপনারা চাইলে একদম পুরা গের দিতে চান গের যা হয় ওগুলাতেই বেশি সমস্যা হয় ওগুলোতে একটু টান হয়ে থাকে এইভাবে তো যেন টান হয়ে না থাকে কেন টান হয়ে থাকে এইগুলো আজকে বিস্তারিত দেখাবো আপনাদেরকে এবং কি সেলাই করেও দেখাবো কীভাবে সেলাই করতে হবে আপনাদের প্লাজোটা তো প্রথমত আমরা এখান থেকে এখানে কিন্তু এখানে কিন্তু সদিগজ কাপড়ের মতো আসে সদিগজ কাপড়ের একটু বেশি আছে তো এখন আমরা এই উপর থেকে দুই ইঞ্চি অ্যালাস্টিকের জন্য ধরে নিলাম এভাবে তো এইভাবে দাগ দিয়ে নেব সমানভাবে তারপরে এখন আমরা লম্বার মাপটা দিব লম্বা হচ্ছে আমাদের আটত্রিশ লম্বা হচ্ছে আটত্রিশ তো লম্বার এখানেও দাগ দিয়ে নিব তো এখানে শিলানের জন্য কাপড় রেখে দিলাম দেড় থেকে দুই ইঞ্চির মতো চড়া করে শিলাবো যেহেতু আর আপনারা যদি পুরা গেট দিতে চান তাহলে চিকুন করে সিলাই করলে চিকুনভাবে রাখবেন হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চির মতো রেখে নেবেন হাফ ইঞ্চির মতো রেখে নেবেন চিকুন করে সেলাই করলে নিচে যদি পুরোটা গেট দিয়ে চিকুন করে অনেকে সেলাই করতে চান তো ওইভাবে যদি দিতে চান তাহলে এইভাবে দিয়ে নেবেন তো এখন আমরা হাইয়ের মাপটা দিব। এটা হাই দিব হচ্ছে সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো ইঞ্চি হাই দিলাম হাইয়ের দাগটা দিয়ে নিলাম তো এখন হচ্ছে আমাদের এখানে যদি এটা কাপড়টা যদি দুই হাত পানার কাপড় না হয়ে আড়াই হাত পানার কাপড়ও থাকে কিন্তু থ্রি পিসের মধ্যে তো এটা যদি আড়াই হাত পানার কাপড়ও হতো তাহলে যে আমরা অনেক সময় বসতে গেলে প্লাজো স্যালোয়ারগুলো কিন্তু টান হয়ে থাকে তো এই টান কেন হয়ে থাকে টান যেন না হয়ে থাকে ছোটো কর্লি সারাও ছোটো কর্লি আমার একটা ভিডিও দেওয়া আছে ওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এই ছোটো করলি ছাড়াও আমরা কীভাবে সমাধান করব সেটা এখন দেখাবো আমাদের এটার দুঃখিত আমাদের এটার যে কোমরের ফিটিং মাপ ফিটিং মাপ হচ্ছে কিন্তু আটত্রিশ ইঞ্চি তো আমরা এখন এটা নিব হচ্ছে সাড়ে বারো মানে পঞ্চাশ ইঞ্চি নিচ্ছি কারণ যেহেতু কুচি নাই এটার মধ্যে কোনো হিপ হবে না আলাদা কোনো কোমরের পট্টি হবে না তো এই জন্য বেশি নিলাম আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন কিন্তু তো এখন এই দাগটা দিয়ে নিছি এখন নিচের যে মাপটা সেটা দিয়ে নিব নিচে হচ্ছে বিশ ইঞ্চি তার অর্ধেক হচ্ছে দশ ইঞ্চি ওকে তো এখন এখানে আমরা এখানে কিন্তু আমরা এভাবে একবারে এখানে হাতার মোড়ার মতন এভাবে রাউন্ড দিব না হাতার মোড়ার মতো এইভাবে রাউন্ড দিলে এখানে টান হয়ে থাকবে আমরা এটা শেপ স্কেল দিয়ে এই শেপ স্কেল অবশ্যই শেপ স্কেল আপনারা একটা কিনে নেবেন এই শেপ স্কেল দিয়ে এইভাবে এইভাবে রাউন্ডটা করে নেব যদি আমাদের এই কাপড়টা আরও বেশি থাকতো আমি বুঝাই নিচ্ছি আপনাদেরকে যদি আমাদের এই কাপড়টা আরও বেশি থাকতো আড়াই পানার কাপড় হতো আরও বেশি যদি থাকতো তাহলে কিন্তু আমরা এই রাউন্ডটাকে এনে আরও বেশি দিতাম যদি আপনারা এই রাউন্ডটাকে আরও আমি দেখাচ্ছি এখান থেকে যদি আরও বেশি দিতে পারতেন তাহলেও কিন্তু আরও বেশি ভালো হতো বেশি ভালো হতো কেন যে আপনারা চাইলে তো ছোটো কল্লি কল্লি দিয়ে নিতে পারি কল্লি ছাড়াও যেগুলো আড়ায়াত পানার কাপড় সেই ক্ষেত্রে আমি বলতেছি বেশি ভালো হতো কেন সেটা হচ্ছে যে আপনারা এটা পরলে কোনো টান হয়ে থাকতো না ছোটো কল্লি দিলে যেই সুবিধাটা হয় সেই সুবিধাটাই কিন্তু এটা হইতো তো যে ক্ষেত্রে আমাদের আমাদের কাপড় আর নাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যেতটুকু দিছি এটাতেও কিন্তু সমস্যা হবে না তো এখন আমরা যেটা করব। এই শেপ স্কেল দিয়ে এখান থেকে মোটামুটি শেপ বেশি না বেশি রাউন্ড করব না একবারে এখান থেকে শেপ স্কেলের এখান থেকে এভাবে রাউন্ড করবো না মোটামুটি রাউন্ড করে এই দাগটা দিয়ে নিব এভাবে আর আমরা শিলানোর জন্য এখানে এক ইঞ্চির মতো এভাবে রেখে নিব। ওকে এক ইঞ্চির বেশি কিন্তু রাখবো না এখানে এক ইঞ্চির বেশি রাখলে কিন্তু ওই টান হওয়ার সমস্যাটা আবার থাকবে আর যারা পুরোপুরি একদম গের নিতে চান পুরোপুরি গেটটা নিতে চান যারা তো তাদের ক্ষেত্রে হচ্ছে তারা কিন্তু অনেক সময় করেন কি এভাবে রাউন্ড কাটিং করেন এইভাবে ধরে এখান থেকে এই রাউন্ডটা কাটিং করেন এইখানে এক্সট্রা কাপড় রাখেন একস্ট্রা বেশি কাপড় রাখা যাবে না যদিও এভাবে রাউন্ড করেন এভাবে রাউন্ড করলে কিন্তু বেশি সমস্যাটা হয় যদিও রাউন্ড করেন সেই ক্ষেত্রে হাফ ইঞ্চি কাপড় রাখবেন এক্সট্রা এখানে শিলানোর পরে যেন হাফ ইঞ্চি কাপড় থাকে তার বেশি যেন না থাকে আর অবশ্যই চেষ্টা করবেন এই রাউন্ড বেশি না দিয়ে এভাবে কাটিং করে রাউন্ড বেশি না দিয়ে এখানে ছোটো কল্লি দেওয়ার জন্য কারণ রাউন্ড বেশি দেওয়ার কারণ হচ্ছে আমাদের যেন এখানে হাইয়ের এখানে টান হয়ে না থাকে যেন এটা আমাদের বসতে সমস্যা না হয় সেই রাউন্ডটা দিলে কিন্তু এটা বেশি সুবিধা হয় এই বসার ক্ষেত্রে আর ছোটো গল্লিটা ওই জন্যই আমাদের দেওয়া তো আপনারা যখন পুরোটা গে নেবেন চেষ্টা করবেন ছোটো কল্লি দিয়ে সেলাই করার জন্য আমার একটা ছোটো কল্লি দেওয়ার ভিডিও দেওয়া আছে ওটা দেখে নিতে পারেন আপনারা কীভাবে ছোটো কল্লি কাটিং এবং কেন কাটিং কেন সেলাই করতে হয় সেটা বিস্তারিত বলা আছে তো আমি এখন আর বললাম না তো বিয়ার্স তো এভাবে আপনারা পুরা মেজারমেন্টটা এইভাবে করে নেবেন ঠিক আছে তো এখন আমি কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে তো আর এই সাইডটা কিন্তু অবশ্যই বন্ধ সাইড রাখতে হবে এটা আমি বলে নিচ্ছি যারা নতুন আছেন তাদের জন্য এই সাইডটা অবশ্যই বন্ধ সাইড রাখতে হবে আর যাদের মোটামুটি ধারণা আছে তারা তো অবশ্যই জানেন তারপর আমি বলে নিলাম কাজ একটু গুরুত্ব সহকারে করতে হয় তো এই সাইডটা বন্ধ সাইড রাখতে হবে এই সাইডটা খোলা সাইড রাখতে হবে কাপড়টা চাই বাস দিয়ে নিতে হবে তারপর আমরা এখানে একটু কেটে নিলাম কারণ এই সাইড কিন্তু বন্ধ সাইড একটু কেটে নিলাম আর বিয়ার্স যদি আপনাদের এখানে যদি কাপড় কম হইতো যে এলাস্টিকের বাঙ্গার জন্য দুই ইঞ্চি নেওয়ার পরে কাপড় আসতেছে না তো এখানে যদি জোড়া দিয়ে আপনাদের এটা সেলাই করতে হতো তাহলে সাইডের যে কাপড়টা আছে গের কম নিলে সাইডের যে কাপড়টা আছে ওইটা নিয়ে আপনারা এখানে জোড়া দিয়ে সেলাই করে নিতে পারতেন ওই বাঙ্গার ভিতর জোড়াটা বাঙ্গার ভিতরে যেত দেখা যাইতো না সমস্যা নাই তো এভাবে আপনারা কাটিং করে নেবেন প্লাজোটা প্লাজোটা কিন্তু এভাবে কাটিং করে নেবেন তো আপনাদেরকে এখন সেলাই করে দেখাবো তো কাটিংটা কিন্তু আমাদের এইভাবেই করতে হবে আমরা সেলাইটা সেলাই করব তো হাইয়ার সাইডটা আগে নিলাম এভাবে তো হাইটা এভাবে হাফ ইঞ্চি ভিতরে এভাবে সেলাই করে নিব তো অবশ্যই হাইয়ের মধ্যে ডাবল সেলাই দিতে হবে তো দুনো সাইডে একইভাবে এভাবে সেলাই করে নিতে হবে দুটা সাইডের হাই তো হাইটা সেলাই করার পরে আমরা এখন নিচে যে মুহুরির এখানে দেখেন দাগটা যতটুকু দিছি আমরা যদি বাঙ্গার কাপড় কম রাখতাম তাহলে কম ভেঙ্গে এইভাবে সেলাই করে নিতাম চিকুন করে রাখলে চিকুন করে নিতাম যেহেতু আমরা একটু চড়াভাবে রাখছি গের কম হইলে একটু চড়াভাবে রাখে সবাই এভাবে রাখলে একটু ভালো দেখা যায় যদি গের কম দেন আর যদি একদম পুরাটা গের দেন তো সেই ক্ষেত্রে আপনারা চিকুন করেও নিতে পারেন অনেকে পিকুও করা করে নেয় তো চাইলে পিকুও করে নিতে পারেন পিকু মেশিন দিয়ে তো এভাবে দোনোটা পায়ের মোহর এভাবে বেঙ্গে সেলাই করে নেবেন তো আমি দু সেলাই করে নিছি। এখন এভাবে আমরা পায়ের মোহরির মাপ অনুযায়ী এভাবে দরের সমানভাবে তো পায়ের মোহরির মাপ দিয়ে নিচ্ছি এখানে বিশ ইঞ্চি মানে দশ ইঞ্চি ডাবলে দশ আর সিঙ্গেলে বিশ ইঞ্চি ডাবল হলো দশ ডাবল হলো দশ ইঞ্চি তো এভাবে হাইটা পুরাটা এভাবে সেলাই করে নিতে হবে তো এখানে এসে হাইয়ের এখানে এসে একটু এভাবে দেখে নিতে হবে এখানে একটু বোঝার ব্যাপার আছে এখানে এসে আমরা এইভাবে খাড়াখাড়ি কখনও সেলাই করে নিব না তাহলে কিন্তু হাইটা টান হয়ে থাকবে এভাবে যদি আমরা এসে এভাবে সেলাই করি তো আমরা রাউন্ড করে এভাবে যাবো এখানে হাইয়ের এখানে এসে এভাবে খারাখারি সেলাই করবো না এখানে এসে কিন্তু আমরা রাউন্ডভাবে যাব এভাবে রাউন্ড করে দেব তো রাউন্ড করে দিলে এটা টান হয়ে থাকবে না তো শিলানের মধ্যেও কিন্তু অনেক কিছু ব্যাপার আছে যে ছোটোখাটো ব্যাপারগুলো এগুলোর জন্য কিন্তু অনেক সময় পড়ার সময় সমস্যা হয় অথবা শিলানোর পরে সমস্যা হয় তো এই ছোটোখাটো ব্যাপারগুলো গুরুত্ব সহকারে কাজ শিখতে হবে তো অবশ্যই ডাবল এভাবে দিয়ে নেবেন তো আমি ডাবল সেলাই দিয়ে নিছি তো বিয়র্স আমি এখানে এলাস্টিকটা লাগাই নিব এলাস্টিকটা আপনারা অবশ্যই লাগাই নেবেন তো দেখেন আমি এলাস্টিকটা লাগাই নিছি তো যারা এলাস্টিককে লাগাইতে হয় ওই ভিডিওটা দেখেন অবশ্যই দেখে নেবেন মাপসহ এবং কি ছাড়াও আপনারা ওই ভিডিওটা দেখলে এলাস্টিক লাগাইতে পারবেন মাপ ছাড়াও এলাস্টিক নিতে পারবেন কীভাবে অ্যালাস্টিক নেবেন তো ওইটা দেখে নেবেন আপনারা অবশ্যই ভিডিওটা তো দেখেন আমাদের প্লাজোটা কিন্তু শিলানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো বিয়র্স আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ